দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য অবশেষে খুলেছে। চলতি জুন মাস থেকেই কর্মী যাবে দেশটিতে। কর্মী হিসেবে মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ অংশে এই খরচের পরিমাণ 78,990 টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এর মধ্যে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ইমরান আহমেদ জানান, মালয়েশিয়ার কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে 78,990 টাকা। তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এর মধ্যে ব্যয়ের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। গত 29 ডিসেম্বর করা মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মীর বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। তবে বাংলাদেশে কর্মীর কিছু খরচ নিজেকেই বহন করতে হবে, আর সেটি নির্ধারণ করে দিল মন্ত্রণালয়। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবে। এইসব খরচের মধ্যে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ার আবাসন, কর্মী নিয়োগ ও কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ অন্তর্ভুক্ত থাকবে। এদিকে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে আগ্রহী ব্যক্তিদের জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর বিএমইটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিএমইটি জানায়, জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করতে পারবে মালয়েশিয়ার কর্মী হিসেবে যেতে আগ্রহী ব্যক্তিরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় গমনিচ্ছুক কর্মীদের বিএমইটি ডাটাবেজে নিবন্ধন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈব চয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সে অনুযায়ী মালয়েশিয়া গমন ইচ্ছুক কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। নিবন্ধনের পদ্ধতি প্রসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য 200 টাকা সরকারি ফি অফেরতযোগ্য পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা টিটিসি এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকার নির্ধারিত ফি 200 টাকার সঙ্গে অতিরিক্ত আমি প্রবাসী অ্যাপের সার্ভিস চার্জ কর সহ 100 টাকা পরিশোধ করতে হবে। বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে 2 বছর বহাল থাকবে। এরই মধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে সেটি আপডেট করা যাবে। টিউর অব মেরিন টেকনোলজি অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন। আগ্রহী কর্মীদের যেসব কাগজপত্র লাগবে তার মধ্যে রয়েছে পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নাম্বার, প্রয়োজনে যদি ইমেইল থাকে, দক্ষতা সনদ যদি থাকে তাহলে লাগবে। এদিকে জানা গেছে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় শ্রমবাজার খোলায় অনেক সিন্ডিকেটের মধ্যে বাড়াবাড়ি রয়েছে। দেশে 1,500 এজেন্সি থাকা সত্ত্বেও 25টি এজেন্সি সিন্ডিকেট করে মালয়েশিয়ায় অভিবাসন বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। প্রাথমিকভাবে এই চক্রটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু মন্ত্রণালয় তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সব বৈধ লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অভিবাসন প্রত্যাশী কর্মীদের জন্যও তা লোভনীয়। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় অভিবাসিত হতে আমাদের কর্মীদের আকর্ষণের অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে সে দেশের আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর যথেষ্ট মিল, কে মধ্যপ্রাচ্যের তুলনায় মালয়েশিয়ার মালে ভাষা সহজ হওয়ায় আমাদের শ্রমিকরা দ্রুত এই ভাষাটি রপ্ত করে নিতে পারেন। বাংলাদেশের সব রকম খাবার মালয়েশিয়ায় সহজে তৈরি করা যায়, ফলে অভিবাসী কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে সহজেই সে দেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। তাছাড়া সেখানে কাজের মজুরির হারও মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। অন্যদিকে চাকরির নবায়নের প্রক্রিয়াও অন্য দেশগুলোর তুলনায় অনেক সহজ।